ওয়েলকাম টু স্পিক ইংলিশ মাই ডিয়ার ব্রাদার্স সিস্টার্স আপনারা জানেন যে আমরা একদম ট্রু বিগেনার্সদেরকে নিয়ে কাজ করি তো আমাকে বিভিন্নজন ইনবক্সে আমাকে লিখেছেন আমার হোয়াটসঅ্যাপের ইনবক্সে কারণ অনেকের কাছেই তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সো লিখেছেন তারা যে আমি যাই আমি খাই আমি দেখি এইসব বাক্য আমরা তৈরি করতে পারি কিন্তু যখন একটু বাক্যগুলো একটু লম্বা হয়ে যায় একটু লম্বা বাক্য যখন হয় তখন এইসব লম্বা বাক্যের বাংলা থেকে ইংরেজি নেয়ার ব্যাপারে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা যেন একটা লেসন তৈরি করি তো আমি আজকে আপনাদের সামনে খুবই সহজভাবে কিভাবে আপনি একটি অনেক লম্বা বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে সহজেই পরিণত করতে পারেন সেটা নিয়ে আলোচনা করব তো দেখুন এখানে আমরা লিখেছি যে আমি ট্রেনে করে আমার বন্ধুর সাথে দেখা করতে কলকাতা যাচ্ছি বাক্যটি কিন্তু বেশ লম্বা একটি বাক্য যারা গ্রামার জানেন বাংলা ব্যাকরণ সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা বলবেন যে এটা কিন্তু একটা সরল বাক্য হ্যাঁ অবশ্যই এটা একটি সরল বাক্য এটা কোনো জটিল বা মিশ্র বাক্য নয় ইংরেজিতে বলতে গেলে এটা একটি সিম্পল সেন্টেন্স কেন সিম্পল সেন্টেন্স হয় সেটা অন্য আলোচনা তো আমি একটি লম্বা সরল বাক্যই কিভাবে সহজে আমরা করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। মিশ্র বাক্য বা জটিল বাক্য নিয়ে আমি আজকে আলোচনা করছি না তো আমি ট্রেনে করে আমার বন্ধুর সাথে দেখা করতে কলকাতা যাচ্ছি এটা দেখে বেশ লম্বা মনে হচ্ছে অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু আসলে বিষয়টা একদম সহজ আপনারা যারা এটুক জানেন যে ইংরেজি বাক্য বাক্য হয় এই পদ্ধতিতে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এস বি ও পদ্ধতিতে আমরা কিন্তু বাক্যটা করতে পারি এবং আমরা আমাদের একটি লেসনে বলেছিলাম এবং এই ইংরেজিতে আমরা আমরা সাধারণত আলোচনা করে থাকি কি যে আসলে বাংলা বাক্যে ক্রিয়াপদ একদম বাক্যের শেষে থাকে এ দেখেন আমি ট্রেনে করে এই যে আমি আমি কি কোনো কাজ ট্রেন কি কোনো কাজের নাম বন্ধুর সাথে কোনো কাজের নাম হ্যাঁ দেখা করার একটা কাজ কলকাতা যাচ্ছি তাহলে এখানে আমি কোনো কাজটা করছি আমি এই মুহূর্তে যে কাজে আছি তা হচ্ছে আমার যাওয়া এই যাচ্ছি আপনারা জানেন ইংরেজিতে আপনাকে কি করতে হবে প্রথমে সাবজেক্ট কে কাজটা করে এই যে আমি কাজটা করি এটার ইংরেজি লিখতে হবে তারপরে ভার্ভ এই যাচ্ছির ইংরেজিটা লিখতে হবে তারপরে কিন্তু অন্যান্য বিষয় এখন এই জায়গাটাতে আরেকটা সমস্যা যারা এটুক জানেন তারা বলবেন যে এই কোন এই যে এই কোন কথাটাগুলো আগে হবে এবং কোন কথাগুলো পরে হবে আজকে আমরা এগুলো ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব আজকের পরে যাতে এই জাতীয় বিষয় নিয়ে আর কোনো কমপ্লেক্সিটি না থাকে এবং আমি খুব সহজ একটি পদ্ধতি আপনাদেরকে বলে দিব যে কোন পদ্ধতিতে এই বাক্য যত লম্বাই হোক না কেন আপনি কিভাবে এটাকে সহজ পন্থায় এটাকে ইংরেজিতে পরিণত করতে পারেন আসুন আমরা দেখি এখন আমি যাচ্ছি তাহলে আমি ইংরেজি হচ্ছে আই এটা আমরা সবাই জানি আমি ইংরেজি হচ্ছে আই এবার আমি যাচ্ছি এখানে কিন্তু লিখা আছে আমি যাচ্ছি আমি যাই কিন্তু লিখা নেই তো যাচ্ছি ইংরেজি তো আমরা জানি না তো আমি যাই ইংরেজি আমরা জানি আই গো যাওয়া ইংরেজি হচ্ছে গো আমি যাই আই গো মনে রাখবেন যদি আমি যাচ্ছি তুমি যাচ্ছ সে যাচ্ছে তারা যাচ্ছেন তিনি যাচ্ছেন আমরা যাচ্ছি এরকম মানে কোনো কাজ চলমান বর্তমানে এই কাজটা হচ্ছে রানিং যেমন আমি দেখছি তুমি দেখছো মানে এই কাজটা বর্তমানে চলমান আছে আমি আমি যাই হচ্ছে আমি সাধারণত যাই আর আমি যাচ্ছি তার মানে বর্তমানে আমি এই কাজটা করছি এই রকম কোনো বিষয় যদি আসে তাহলে আপনি বলবেন আই এম গোয়িং মনে রাখবেন যে বাংলায় যেটা আমি যাচ্ছি এই যে বাংলায় আমি যাচ্ছি বাংলায় এখানে শব্দ বইটি দেখুন তো আমি যাচ্ছি বাংলায় গান হচ্ছে মাত্র দুটো শব্দ কিন্তু ইংরেজিতে এটাকে তিনটা শব্দে লিখতে হবে আমি যাচ্ছি এটা ইংরেজি দুই শব্দে কখনোই হবে না এখানে আপনাকে তিনটি শব্দ লিখতে হবে আমি আর আই এর সাথে সব সময় এম হয় আর যাচ্ছির জন্য গো এর সাথে আইএনজি যুক্ত করতে হয় আই এম গোয়িং তাহলে তুমি যাচ্ছ এটা কি হবে বলেন তো আমি কিন্তু একটু বিজ্ঞানার্সদেরকে নিয়ে কাজ করছি তো তাই আমরা একটু ভেঙে ভেঙে আমরা আলোচনা করব। যারা এই বিষয়গুলোতে বোর্ড হবেন তারা প্লিজ লিভ দিস ভিডিও দিস ইজ নট ফর ইউ তুমি যাচ্ছ তুমি যাচ্ছ তুমি যাচ্ছ তাহলে হবে এখানে দুইটো শব্দ এটাও তিনটে হবে তুমি ইংরেজি হচ্ছে ইউ আর ইউ এর সাথে সময় এম হয় না আমরা জানি ইউ এর সাথে আর হয় ইউ আর যাচ্ছ ইংরেজি হচ্ছে গোয়িং এই দেখেন তাহলে আমি যাচ্ছি বাংলায় দুই শব্দ হলো ইংরেজিতে কিন্তু এখানে তিনটি শব্দ লাগছে তুমি যাচ্ছ এরও কিন্তু তিনটি শব্দ লাগছে তুমি বলতে গেলে ইউ আর বলতে হবে আর আমি বলতে গেলে আই এম বলতে হবে কখন যদি যাচ্ছি যাচ্ছ বর্তমানে চলমান মান সেই ক্ষেত্রে আচ্ছা তাহলে সে যাচ্ছে হবে হি ইজ গোয়িং হি ইজ গোয়িং সে যাচ্ছে কেন কিন্তু হচ্ছে বাংলা হচ্ছে দুটো শব্দ একটা দুইটা কিন্তু ইংরেজিতে একটা দুইটা তিনটা শব্দ কিন্তু লাগছে আপনারা জানেন যে আই এর সাথে সবসময় এমই হয় ইউ এর সাথে সবসময় আর ই হয় এবং হি এর সাথে সবসময় ইজি হয় তাও যদি এই বিষয়গুলো আপনার কখন হি এর সাথে ইজি যে হিটা কেন আসছে সে ইংরেজি হচ্ছে হি তুমি ইংরেজি হচ্ছে ইউ তো আপনারা জানেন আমি ইংরেজি হচ্ছে আই আই সাথে এম হবে ইউ সাথে আর হবে সে এর সাথে হি হবে তাও যদি আপনি বলেন যে এগুলো বুঝতে আমার অসুবিধা হচ্ছে আমরা বলবো এই ব্যাপারে আমাদের আলাদা লেসন আছে সেগুলো আপনারা তাহলে আমি এবং যাচ্ছি এই যে কথাটুকু ইংরেজি কিন্তু আমরা পেয়ে গেলাম আই অ্যাম গোয়িং আমার প্রশ্ন হচ্ছে বাংলা বাক্যে কিন্তু আমরা জানি যে হচ্ছে আমাদের সব সময়। কাজ যেটা ক্রিয়াপদ বাক্যের একদম শেষে থাকে কিন্তু ইংরেজিতে যে কাজটা করে তারপরেই কিন্তু ক্রিয়াপদটা চলে আসে আই অ্যাম গোয়িং এখন পরের টুকু আমরা কিভাবে করবো তাহলে আমরা যেটা জানলাম আমরা একদম শুরুতে যে কাজটা করে তাকে বসাবো সামনে এরপর একদম শেষের শব্দটাকে ধরবো একদম সহজ ভাষায় যদি বলে দিই আপনি এই কাজটা যে করে সেটা লিখলাম তারপর একদম শেষের পাকে আমরা চলে যাব। তা আমি যাচ্ছি ইংরেজ হচ্ছে এম গোয়িং আমির জন্য এম আর যাচ্ছি ইংরেজি হচ্ছে গোয়িং আমি যাচ্ছি এবার এবার হচ্ছে কি করবেন দেখেন তো এবার আপনি কোন কোথায় বাংলা ইংরেজি লিখবেন এই যে কোথায় যাচ্ছি কলকাতা দুই নম্বরটা আপনি উল্টা থেকে আসবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাই যে আপনি সময় বিপরীত দিক থেকে আসবেন বিপরীত দিক থেকে আসবেন দেখেন আমি বিপরীত দিকে কিভাবে কাজ করি আই এম গোয়িং কলকাতা সম্ভবত কলকাতা বানানটা হয়েছে যদি নাও হয় এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যাচ্ছি কলকাতা আই এম গোয়িং কলকাতা এখন আমি কলকাতা যাচ্ছি এটা বলতে গেলে কোনো একটা জায়গায় যাচ্ছি বলতে গেলে তার আগে একটু টু লিখতে হয় তাহলে আই এম গোয়িং টু কলকাতা আচ্ছা কিন্তু বাংলায় শুধু আমি কলকাতা যাচ্ছি বললেই হয় কিন্তু ইংরেজিতে এই যে দুটো শব্দ লাগে তাহলে আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি ঢাকা যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা বুঝতে পেরেছেন এরকম কিন্তু হবে এখানে এই যে টুটা আসছে এটা কোথাও যাচ্ছি বুঝাতে গেলে ইংরেজিতে একটা শব্দ দেওয়া হয় না দুটো লিখতে হয় আমি ইংল্যান্ডে যাচ্ছি বা লন্ডন যাচ্ছি আই এম গোয়িং টু লন্ডন সে ইউএসএ যাচ্ছে হি ইজ গোয়িং টু দ্য ইউএসএ এরকমভাবে লিখতে হবে ওকে তাহলে আই এম গোয়িং টু কলকাতা তাহলে আমাদের যাচ্ছি ও শেষ কলকাতা এবার কি দেখা করতে দেখা করার ইংরেজি কি দেখা করার ইংরেজি ইংরেজিকে সাইন ভাই একটু সাহায্য করুন আমাদেরকে বলে দেখা করা কি সি বা মিট করা আচ্ছা তাহলে দেখেন সি মানে হচ্ছে দেখা মিট মানে কি দেখা ভিজিট মানেও কাউকে ভ্রমণ করে আসা তাকে দেখে আসা তাহলে আপনি এই সিটা না লিখে আমি মনে করি এখানে এই দুইটা থেকে যে কোনো একটা লিখলে ভালো হয় তাহলে আমরা লিখতে পারি আই এম গোয়িং টু কলকাতা কেন ভিজিট করার জন্য বা দেখা করার জন্য বা মিট করার জন্য সাক্ষাৎ করার জন্য আপনি ভিজিটও লিখতে পারেন মিটও লিখতে পারেন সমস্যা নয় মিট করার জন্য মিট এখন এই যে একটা শব্দ এই মিট লিখলে হবে না এটা দুটো শব্দ লিখতে হবে লিখতে হবে টু মিট এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে শিখতে হবে তাহলে আই অ্যাম গোয়িং টু কলকাতা টু মিট কার সাথে তাহলে দেখা করতে এই দেখা করতে ইংরেজি হচ্ছে টু মিট এই কথাটুকু কার সাথে বন্ধুর সাথে তাহলে বন্ধু বন্ধু ইংরেজি হচ্ছে ফ্র্যান্ড টু মিট কার বন্ধু আমার বন্ধু এই যে আমার বন্ধু ইংরেজি হচ্ছে মাই ফ্রেন্ড

তাহলে আপনি এখানে লিখবেন এখন সব শেষের শব্দ ট্রেন টি আর এন ট্রেন তো কোনো কিছুর মাধ্যমে যখন আপনি কোথাও যাবেন তখন আপনি বাই লিখবেন বাই ট্রেন এখন আপনি যদি বাসে যেতেন এটা যদি হতো আমি বাসে করে আমার বন্ধুর সাথে দেখা করতে কলকাতা যাচ্ছি তাহলে লিখতাম গোয়িং টু কলকাতা টু মিট মাই ফ্রেন্ড বাই বাস আচ্ছা এবার দেখেন কত জায়গায় এখানে কিন্তু কয়েকশো বাক্য আপনি তৈরি করতে পারেন আপনার বন্ধুর সাথে না আপনার বামার সাথে দেখা করতে যাচ্ছেন তাহলে আই এম গোয়িং টু কলকাতা টু মিট মাই আঙ্কেল বাই বাই অন্য কিছু যেভাবে আপনি যাচ্ছেন সেটা আপনি লিখতে পারবেন ওকে এবার আপনি কলকাতা না গিয়ে অন্য কোথাও যেতে পারেন আপনি আপনি হচ্ছে হাওড়া যেতে পারেন তাহলে আই এম গোয়িং টু হাওড়া দেখা না করতে অন্য কিছু করতে আমি না গিয়ে অন্য কেউ যেতে পারে ভাবে কিন্তু আপনি শত শত বাক্য তৈরি করতে পারবেন আবার আমি গিয়েছিলাম এটা বলতে গেলে যেমন আমি ট্রেনে করে আমার বন্ধুর সাথে কলকাতা দেখা করতে যাচ্ছি না হয়ে যদি হয়ে যায় যাচ্ছিলাম মানে অতীতে এখন যাচ্ছি না কোনো এক সময় যাচ্ছিলাম তাহলে হয়ে যাবে এই যে শুধু একটা শব্দ পরিবর্তন হবে আই ওয়াজ সেম আই ওয়াজ গোয়িং টু কলকাতা টু মিট মাই ফ্রেন্ড বাই ট্রেন বা এখানে বিভিন্ন জায়গায় আপনি কিন্তু চাইলে পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবেন তাহলে আপনি আমরা যা দেখলাম এতক্ষণে যে একটা বাক্য শুরু হবে যে কাজটা করেছে তাকে দিয়ে অর্থাৎ সাবজেক্টকে দিয়ে শুরু হবে তারপরে একদম সের শব্দটাকে আমরা ধরে কাজ করব। ক্রিয়াপদ অর্থাৎ চলে তারপর কিভাবে কি করব। আমরা এই উল্টা বিপরীত দিক থেকে বাংলার বিপরীত দিক থেকে কিন্তু আপনি ইংরেজিতে কাজটা শুরু করবেন আচ্ছা এখন এটাই কি পদ্ধতি না এর বাহিরেও বিভিন্নভাবে করা যায় কিন্তু আমি আমরা যারা বিজ্ঞানার্স তাদের সহজভাবে বোঝার জন্য আমি আমি এই কথাটি আপনাদেরকে বলে দিলাম যে আমরা উল্টা দিক থেকে আসবো এই কে করে তারপরে আপনি উল্টো দিক থেকে সাধারণত বেশিরভাগ বাক্যই ইংরেজিতে এভাবে হয়ে থাকে এভাবে হয়ে থাকে বিভিন্ন রকমের বাক্য আছে সেগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো এবার অনেকে বলতে পারেন যে আমি ট্রেনে করে আমার বন্ধুর সাথে দেখা করতে কলকাতা যাচ্ছি যাচ্ছিলাম এগুলো বেশ সহজ হয়ে গিয়েছে এগুলো আমাদের স্পিকিং ইংলিশের যারা হচ্ছে যারা হচ্ছেন এখানকার অডিয়েন্স যারা তাদের জন্য এটাও সহজ হতে পারে তাহলে আসুন আমরা এর চেয়ে একটু জটিল একটা বাক্যকে কীভাবে ইংরেজি থেকে বাংলা থেকে ইংরেজি করা যায় আমরা একটু দেখি সেই বাক্যটি আমরা অলরেডি লিখে রেখেছি যে মানুষের জীবনের অনেক দিকের উপর খুব নিয়ন্ত্রণ মানুষের জীবনের অনেক দিকের উপর খুব কম নিয়ন্ত্রণ থাকে খুব কম নিয়ন্ত্রণ থাকে খুব কম নিয়ন্ত্রণ থাকে মানুষের জীবনের অনেক দিকের উপর খুব কম নিয়ন্ত্রণ থাকে মানে আমাদের জীবনের অনেকগুলো দিক আছে যেসব ব্যাপারে আমাদের নিয়ন্ত্রণ একদম নেই বললেই চলে এখন এই বাক্যটা দেখেন তো দেখে কিন্তু বেশ জটিল মনে হচ্ছে যে আসলে এটার অভাবে কিভাবে ইংরেজি করবো না এটাও কিন্তু খুব সহজ এবং সেম আপনি এই পদ্ধতি অনুযায়ী করবেন এবার দেখেন এখানে কাকে নিয়ে আলোচনা হচ্ছে যাকে নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট আচ্ছা তো এটার পরে তো আমরা উল্টা দিক থেকে আসবো এটা তো আমরা জেনেই গিয়েছি তাহলে সাবজেক্টকে কার জীবনের উপরে খুব কম নিয়ন্ত্রণ থাকে মানুষের তাহলে মানুষের ইংরেজি কি মানুষের সহজ ইংরেজি পিপল অনেকগুলো ইংরেজি হতে পারে আমরা সহজটা যদি নেই পিপল আচ্ছা পিপলের খুব কম নিয়ন্ত্রণ থাকে তাকে মানে কি তাকে মানে আমার কাছে কোনো একটা জিনিস আছে যেমন আমার অনেক কম জিনিসের আমার নিয়ন্ত্রণ আছে বাংলায় কিন্তু আমরা এইসব পাল্টা কথাই বলি থাকে আছে এগুলা নিয়ে ওই যে আমরা বলছিলাম আমি ট্রেনে করে আমার বন্ধুর সাথে দেখা করতে এই ট্রেনে করে এটা কোনো সঠিক কথা হতে পারে ট্রেনে চড়ে হতে পারতো কিন্তু বাংলায় আমরা এভাবেই বলে থাকি জিনিসগুলো আচ্ছা এগুলো আপনারা আরও জানেন যে আমরা বলি আমি পানি খাই আমরা তো পানি খাই না আমরা পানি পান করি এসব উল্টা পাল্টা কথা আমরা বলি কিন্তু আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজের মানে হচ্ছে আপনাকে আমার মনের কথা বুঝাতে পারা এই জন্য কিন্তু আমরা এই কথাগুলোকে মেনে নিয়েছি তাহলে ধরুন আমার মানুষের জীবনের অনেক কম দিকের উপর অনেক দিকের উপর খুব কম নিয়ন্ত্রণ আছে এই থাকে মানে হচ্ছে আছে তো থাকে বা আছে ইংরেজি হচ্ছে হ্যাভ হ্যাভ ও তোমা হ্যাজ আমার আছে আই হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তাহলে মানুষের আছে পিপল হ্যাভ পিপল হ্যাভ পিপল হ্যাভ কি আছে এই যে এইটা কিন্তু আমরা উল্টা দিক থেকে শুরু করেছি মানুষের হচ্ছে পিপল তারপরে এই যে থাকে বা আছে ইংরেজি হচ্ছে হ্যাভ এবার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ মানে কি কন্ট্রোল নিয়ন্ত্রণের ইংরেজি কিন্তু আপনারা সবাই জানেন যে আমি একে নিয়ন্ত্রণ করতে পারছি না মানে আমি একে কন্ট্রোল করতে পারছি না একে একটু কন্ট্রোল করো থামাও এই যে নিয়ন্ত্রণ আপনি এগুলো খুব সহজ কিন্তু আমরা একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে কিন্তু আমরা এগুলো ইংরেজি করতে পারবো তাহলে খুব কম মানে কি খুবই কম খুবই কম লিটেল খুব ইংরেজি এখানে আ লিটেল আচ্ছা এটার একটা কথা বলে রাখি খুবই কম এটার ইংরেজি আ লিটেল বলা যায় হ্যাঁ খুবই অল্প অল্প পরিমাণে কিছু আছে বুঝালে আ লিটেল লিটল মানে তো জানেন ছোটো বা কম আ লিটেল মানে হচ্ছে খুবই অল্প তাহলে পিপল হ্যাভ আ লিটেল কি লিটেল নিয়ন্ত্রণ কন্ট্রোল এবার আপনি বলতে পারেন এখন তো আগে আমরা খুব কমের কথাটা ইংরেজি আগে লিখলাম নিয়ন্ত্রণটা পড়ে না আপনাকে দেখতে হবে ধরেন এই থাকে হচ্ছে একটা অংশ খুব কম নিয়ন্ত্রণ এটা হচ্ছে আরেকটা অংশ দেন তাহলে এই টোটাল এই খুব কম নিয়ন্ত্রণটাকে আমরা একসাথে লিখছি আলিটাল কন্ট্রোল খুবই কম নিয়ন্ত্রণ এটার ইংরেজি হচ্ছে আলিটাল কন্ট্রোল তাহলে পিপল হ্যাভ আ লিটল কন্ট্রোল উপর উপরের ইংরেজি কি উপরের ইংরেজি হচ্ছে অন উপরের ইংরেজি হচ্ছে ওভার উপরের ইংরেজি হচ্ছে অ্যাবভ এবং এই সবের অর্থে কিন্তু ইংরেজিতে উপর বোঝানো হয় তো এখন এখানে এটা ওভার হবে উপরের ইংরেজি হবে ওভার কেন এই ওভার আর কখন অন কখন এবব এগুলো ভিন্ন আলোচনা সেটা আমরা অন্য কোনো এক স্বতন্ত্র লেসনে আমরা এসব নিয়ে আলোচনা করবো তাহলে পিপল হ্যাভ আ লিটল কন্ট্রোল ওভার ওভার কিসের পরিবর্তে আসছে উপরের পরিবর্তে পিপল হ্যাভ আ লিটল কন্ট্রোল ওভার অনেক দিক অনেক দিক এটা ইংরেজি কি আচ্ছা এখানে কি এই দিক বলতে কি বোঝানো হচ্ছে উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ এইসব দিকের উপরে আমাদের কম নিয়ন্ত্রণ আছে এটা বোঝানো হচ্ছে না মানে আপনার জীবনের বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তাহলে অনেক মানে অনেকের ইংরেজি হচ্ছে ম্যানি আপনারা জানেন মেনি এই যে মেনি অর্থ হচ্ছে অনেক আর এই দিক মানে কিন্তু আসলে কোন সাউথ সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট এইসব ডান উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই দিকের কথা বুঝেছে আপনার জীবনের বিভিন্ন বিষয়ের উপর তাহলে বিভিন্ন বিষয়ের ইংরেজি হতে পারে অ্যাসপেক্টস ওভার মেনি অ্যাসপেক্টস কিসের তাহলে এই যে মেনি মানে হচ্ছে অনেক দিকের ইংরেজি হচ্ছে অ্যাসপেক্টস বিভিন্ন বিষয় বিভিন্ন দিকের তাহলে পিপল হ্যাভ আ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস কিসের বিভিন্ন দিকের উপরে জীবনের বিভিন্ন দিকের উপরে তাহলে জীবনের ইংরেজি জীবনের ইংরেজি হচ্ছে লাইফ আর এই যে জীবনের এই যে নের কথাটার জন্য এখানে একটা অফ ব্যবহার করতে হয়েছে জীবনের তাহলে পিপল হ্যাভ আ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ লাইফ মানুষের রয়েছে মানে মানুষের জীবনের বিভিন্ন দিকের উপরে উপরেটাল কন্ট্রোল রয়েছে খুবই অল্প নিয়ন্ত্রণ রয়েছে আপনি কিন্তু এই রকম যে কোনো অনেক আপাত দৃষ্টিতে অ্যাফারেটলি দেখে অনেক কঠিন বাংলা বাক্য মনে হল আপনি চাইলেই খুব সহজে এই পদ্ধতি অনুসরণ করে আপনি এটার ইংরেজি করতে পারবেন আমার প্রিয় ভাই ও বোনেরা দেখুন আবারও দেখুন আমরা তেমন কিছু করি নাই মানুষের ইংরেজি পিপল লিখেছি থাকে বা আছে ইংরেজি আমরা হ্যাভ লিখেছি এরপর থেকে কিন্তু উল্টো বিপরীত দিক থেকে আমরা এসেছি খুব কম নিয়ন্ত্রণ লিটল কন্ট্রোল এই কিছু জিনিস আস্তে আস্তে আপনি প্র্যাকটিস করতে করতে ইংরেজি শিখে ফেলতে পারবেন ইনশাল্লাহ তারপরে উপরের ইংরেজি হচ্ছে ওভার অনেক দিকের মেনি অ্যাসপেক্টস জীবনের অফ লাইফ পিপল হ্যাভ আ লিটল কন্ট্রোল ওভার মেনি অ্যাসপেক্টস অফ লাইফ মানুষের জীবনের অনেক দিকের উপর খুব অল্পই নিয়ন্ত্রণ থাকে তো আশা করি আজকের পর থেকে আমরা যে আমি যাচ্ছি আমি খাচ্ছি কিন্তু আমি আমার বাবার সাথে বুরহান আমি আমার বাবার সাথে সুলতান সুলতানস ডাইঙ্গে গিয়ে খাচ্ছি এগুলো বলতে যাতে আপনাদের আর অসুবিধে হয় না আমি খাচ্ছি এটুক যদি পারেন তাহলে বাকি অংশটুকু আপনি পারবেন কীভাবে পারবেন ঠিক আপনি যে সাবজেক্ট তারপরে আপনি বাক্যের সব শেষের শব্দটাকে ধরবেন তারপরে আপনি উল্টো দিক থেকে আস্তে আস্তে আসতে থাকবেন আশা করি আজকের এই লেসনটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আপনাদের লেসেনটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাছ